দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আপু দাঁড়িয়ে আছে আমরা জীবনের গল্পটা শুনবো আসসালামু আলাইকুম তারপর কেমন আছেন তারপর নাম কি তা নিয়ে আবার দেশের বাড়ি কোথায় টাঙ্গাই তো ফ্যামিলিতে কে কে আছে মা আর ছোট ভাই আছে আচ্ছা তো আর বাবা নাই

অনেক তো মা মনে করেন সারা জীবন তার মনে করেন যে মা রে ভাই রে পারবেন না আপনি ঠিক না কারণ মেয়ে মানুষ পরের ঘরে যেতে হবে তাই তো তো পরের ঘরে যাওয়ার ইচ্ছা আছে নাকি মা বাবার সাথে থাকবেন কোনটা আচ্ছা বিয়ে বসার ইচ্ছার জন্য প্রতিবেদন আসছেন কেন প্রতিবেদন ছাড়া কি বিয়ে সাথে হয় না মানে সবাই যৌতুক চায় আচ্ছা মানে যৌতুক সারা যদি একটা মানে ছেলে পেয়ে যান এর জন্য প্রতিবেদন আসছেন আচ্ছা তো এখন মনে করেন কি যদি মনে করেন আপনার সাথে যোগাযোগ করতে চাই বা কথা বলতে চায় কীভাবে কথা বলবে ফোন নাম্বার খোলা থাকবে না বন্ধ থাকবে তো যে আপনার যে কাজ করেন তখন কি ফোন ধরতে পারবেন তো কাজের মধ্যে ধরবেন তখন কি মালিক বকাঝোগা করবে না তারপরে কথা বলবেন আচ্ছা তো বিয়ে করার খুব ইচ্ছা আছে তাই আপনার অসুস্থ মা না তো অসুস্থ মা কি বিয়ের সাথে কথা বলে যে মেয়ে বড় হয়েছে মেয়ে একটু ভালো একটা বিয়ে সাথে দিতে হবে আপনার তো এমন কোনো স্বজন নাই জি জিগায় না কেন আত্মীয় গায় না আচ্ছা এখন আপনার সাথে যোগাযোগ করবে আপনার নাম্বার দিয়ে তো দর্শক আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো ডাবল সেভেন টু সেভেন ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো ডাবল সেভেন টু সেভেন ওয়ান এই নম্বরে ফোন দিলে আপনার এই আপডির সাথে কথা বলতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ